আচ্ছা কালো, এখনো কাজ কাম নয় আর বিলিয়ার্ড বই টুরু দিয়ে যাবো, তাও তো আদার ঠেসমিস লেগে যাবে। না যাই দেখ, কারোর সাথে সিটানি মিটানি করা যায় না, একটু সিটানি করি আসি। গেলো গেলো গেলো, আরে বাবু দেখতে চাচা ব্যথা হয়েছ নি? ব্যথা মানে, আরে বাবু ব্যথা পাইছি পাইছি। এ কি অবস্থা, আমার শ্বশুর বাড়ির লুঙ্গিটা ছিঁড়ে ফেলালো। চাচা ব্যথা পাইছ নেই? এই তুই তো ব্যথা দেখতেছিস, আমার মা যা যায় যাক, তুই এবার লুঙ্গিটা ছিঁড়ে কে দিছিস? চাচা তোমার কপাল ডাবালো যে লুঙ্গির মধ্যে গেছে, তোমার তো কিছু হই নেই। শোন, এই যে আমার লুঙ্গি ছিঁড়ে দিছা, এই যে আমার বউ বাড়ি গেলে ঠেঙাবে না, আমার মা যা 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 তো, কিন্তু বউ ঠেঙা নিকা দিয়ে তুই তো কইছিস আমার কপাল ভালো। ভাই যা হইছে হইছে, কিছু তো হই নেই, তা আমি এখন যাই ভাই, বাজারে অনেক কাজ আছে। এ তুই কিরাম চলে যাবি, আমার নগদ 500 টাকা দিয়ে লুঙ্গিটা কিনা, মানে মানে লুঙ্গির টাকা দিয়ে তারপরে তুই যাবি। চাচা পুরনি লুঙ্গি ছিঁড়ে গেছে, এতে আর কি করা যাবে, আপনার তো আর কিছু হই নেই, এখন আমি যাই আমার কাজ আছে। এই কানে যাবি, তুই কি দেশের প্রেসিডেন্ট? তুই আমার এই লুঙ্গির টাকা দিয়ে তারপরে যাবি? 500 টাকাতে লুঙ্গি কিনা 1000 টাকা দিবি, যদি বানা 500। চাচা একটু কম টম নিলে হয় না? এই তুই চিনিস আমারে, তুই কমের কথা কোস, আমার মাথায় ব্যথা হয়েছে হয়েছে আর আমার লুঙ্গি ছিঁড়েছিস, যদি বানা দিয়ে তারপরে যাবি, আবার কম টম কি, কোনো কম হবে না। টাকা দিয়েই যেতে হবে, এই ওই তো ওই যে 1000টা নোট দেখা যাচ্ছে, দে দে একটু কম নিলে হয় না? না না না, কমের কোনো সিস্টেম নাই, দে দে দে, ব্যস্ত দে ব্যস্ত দে, আমার কাজ আছে। টাকা দেব 1000, তাহা তো তোরে দিলাম, উকিল মানুষের সাথে বাট পারি, দাঁড়া এবার তোরে খেলা দেখাচ্ছি। এদিকে 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 এসো। তোমার যে 1000 টাকা দিলাম আমি, আর তুমি লুঙ্গিটা যে ফইরে আটা দিচ্ছো, কোন অবস্থা? লুঙ্গি খোলো। লুঙ্গি ফইরে আটা তো মনে, আমার লুঙ্গি আমি নি আটা দিচ্ছি। তুমি যে পুরনি লুঙ্গি 500 টাকার লুঙ্গি আমার কাছ থেকে 1000 টাকা নিলে, আর সেই লুঙ্গিটা পইরে চলে যাচ্ছো, এটা তো হবে না, ওই লুঙ্গিটা আমার খুলে দাও এবার। ও ভাই কি কন ভাই, এনে আমি যদি আপনার লুঙ্গি দিয়ে যাই, আমি কি ল্যাংটাই বাড়ি যাবো? আমার কি ইজ্জত থাকবে না ভাই? আরে তোর ইজ্জতের গুলি মারি, আগে লুঙ্গি খোল। আরে ভাই এই করলি কি হয় ভাই, আমি এই লুঙ্গি খুলি এখন কিভাবে বাড়ি যাবো? কারণ ভাই এত আইন কানুন দেখালে তো হয় না ভাই, আপনি কি রা ভাই? তুই আইন কানুন দেখছিস কি, তুই তো আইন কানুন দাঁড়াই পড়েছিস, নড়াল যে শুনিস অ্যাডভোকেট নজরুল কিডা। জায়গা মতো ধরা হয়ে গেছি, সিটারি তো এসে উকিল গা তো ধরা পড়েছে আজকে, এইটা ওটা ফেরত দিয়ে যদি মাপ পাওয়া যায়। ভাই তা ওই আপনি যে টাকাটা দিয়েছেন, এই টাকাটা নিয়ে আমার মাপ সাফ করে দেন ভাই, আমার ইজ্জতটা মারেন না ভাই। কিরাম টাকা নিয়ে আমি মাপ করে দেব? আমি টাকা নিয়ে কেমন মাপ করে দেবো, 500 টাকার লুঙ্গি 1000 টাকা বেচেছি, এখন ওই লুঙ্গি দিয়ে যেতে হবে আমার, আমি টাকা টুকি নেব না। না ভাই এই কাজ করেন না ভাই, আপনি আমার ইজ্জত মারেন না ভাই। তোর ইজ্জতের গুলি মারে কইছিল লুঙ্গি খোল। ও ভাই এই 1000টা নিয়ে ভাই আমার মাপ সাফ করে দাও ভাই। আচ্ছা ঠিক আছে, অপশন কিন্তু দুইটে। কি অপশন? ওই 1000 টাকার লুঙ্গি আমি 2000 টাকা বেচবো, আর না হলে লুঙ্গি খুলে দিয়ে যাবি। কি যন্ত্রণায় পড়লাম ভাই, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই ভাই। টাকা না থাকলে লুঙ্গি খুলে দিয়ে যাও। না ভাই আমার ইজ্জত মারেন না আপনি। আমার ইজ্জত না হলে 2000 টাকা দিতে হবে, তোর কাছে টাকা নেই? না ভাই। আচ্ছা তাহলে লুঙ্গি খোল। গাড়ি মুছতে লাগবে না, কাল বেলা উঠে লোক শুনলে না। না ওরে সকাল বেলায় সিটারি করতে যাই ধরা খাই গেলাম ভাই, আপনাকে বলে এইটুকু অনুরোধ, আপনারা কেউ আমার মতো এভাবে সিটারি করে খাতে যায় না ভাই, সিটারি করতে গেলে ইজ্জতও যাবে, মান সম্মানও যাবে, আর লুঙ্গিও যাবে ভাই। যাই ভাই।